কোভিড-19 করোনা ভাইরাসের কারণে ঢাকার ধামরাইয়ে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসিজি। শনিবার সকালে ধামরাই উপজেলার কালামপুর আমানত নেসা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সুতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজার সভাপতিত্বে সেনাবাহিনীর পক্ষ থেকে কর্মহীনদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণকালে সেনানিবাসের 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লেফটেন্ট কর্নেল কাজী মোহাম্মদ কাউসার জাহান পিএসসিজি বলেন, দেশ ও জনগণের সেবায় বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত। দেশের এই ক্রান্তিলগ্নে সেনা সদরের নির্দেশনায় বেসামরিক প্রশাসনকে সাহায্য করতে সেনাবাহিনী দেশের সর্বত্র কাজ করছে। এরই প্রেক্ষিতে 14 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সাভার, ধামরাই ও নারায়ণগঞ্জের দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে আমাদের সেনা সদস্যরা। একই সাথে আমরা আমাদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে যাব।